আরে বাবা রাখো তো তোমার ডায়াবেটিস, আজকে আমি বরফের মিষ্টি খামু, এই মিষ্টি খাই যদি মরেও যাই আমার কোনো দুঃখ নাই, আজকে আমার পরী পাস করছে। আব্বা তুমি আমার এরকম পোয়েট্রি বলো না তো, আমার পছন্দ না। আয়সা বলো, সুন্দর লাগে। কি বলিস, পরীর নামটা পছন্দ না? না। আরে তুই যখন হইছিলি তোর আব্বা প্রথম যন্ত্রে দেখছে তখন বলছে যে আমার মাইয়া পরীর মতো সুন্দর, সেই থেকে তার নাম হয়েছিল পরী। এই আমার মাইয়া অন্য পরীর মতোই মা। আচ্ছা আয়সা বোন, ওই যে আমার যত বন্ধু বান্ধব আছে না, ওই বিভিন্ন বড় বড় কোম্পানিতে কাম করে চাকরি করে, আমার আমার কথাবার্তা হয়ে রয়েছে, বুঝছস? তোর চাকরি বাকরির কোনো টেনশনই কোনো লাগবো না, জানতে ভালো। তোমার রেফারেন্সের চাকরি করব? আব্বা তোমার রেফার করার কোনো দরকার নাই, আমি তোমার মতোই ছোটখাটো চাকরি করব না, আমার চিন্তা অনেক বড়। হ্যাঁ তোমার লম্বা চড়া তো ভালোই হইছ, বয়স তো কম হয় নাই, বিয়া শাদী কইরা বাড়ি ছাড়। এই তো এতদিনে তুই একটা ঠিক কথা কইছ। আর তুই যে পাস করছস কেমনে করছস কোথায় জানে, আমি তো বই পুস্তকালে এত ঘষাঘষি করে পারলাম না। আমি ট্যালেন্টেড, ঠিক আছে, তোর মতো আমি ফেলটুস না। আর তুই তো তোর তোর পড়াশোনা করে কোনো লাভও নাই, তুই তো আলটিমেটলি ওই মাছের ব্যবসাই করবি। ওই সেম সেম, তুই চাকরি করে যে টাকা পাবি আমি ব্যবসা করে তিন ডবল কামাবো, লগে 10 ডবলের চাকরিও দিব। কি কাকি? আচ্ছা আর কাকি খাম দাম কই, পোলাও রান দেন, গরু গোস্ত রান দেন, আর পোলাও লগে একটু চিমি দেন, মজা লাগে। না যাও পোলাও রান দো, চিমি দাও, যাও যাও ফেল মারছে আবার পোলাও খাইবো। আপনার পুলানা বিবাহিত? ওই তো বিয়ে করছে, আরো 2 বছর হয়ে গেছে, এখন চাউলও আছে। এলাকার মুরব্বীগুলো এমন কেন, মানে এলাকার মুরব্বী একটা সিঙ্গেল মায়া দেখলেই হয়েছে, এই রিং ফিঙ্গারটা বুক করার জন্য পাগল হয়ে যায়। বাদ দে, নাকি ভিউ নাকি দিছো ইন্টারভিউ, কেমন হয়েছে? ইন্টারভিউ দিছি, ভালো হয়েছে, কিন্তু এই চাকরি আমি করব না। খেলা কি হয়েছে, ইন্টারভিউ ভালো হয়েছে চাকরি করবি না খেলা? এইসব ছোটখাটো চাকরি দিয়ে আমার পোষাবে না। হ্যাঁ ছোট্ট একটা অফিস, জুনিয়র এক্সিকিউটিভ, 12,000 টাকা বেতন। আও কইতাছি, চিন্তা ভাবনা কইরা দেখ। চিন্তা ভাবনা করছি, আমি জানি আমার কোথায় যাইতে হইব। হ্যাঁ আইছে, তোর কথাবার্তা শুনলে মনে হয় তুই বুয়েট স্কলার, তোর লাগি চাকরি লয়ে পয়সা আছে মানছে। শোন, ঢাকা ইউনিভার্সিটি আমার চান্স দেয় নাই, এটা ওদের ব্যাড লাক। আচ্ছা, আর আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারি না, এটা আমার ব্যাড লাক, কারণ আমার ব্যাপার টাকা নাই। আর আমি যে ইউনিভার্সিটিতে পড়ি না কেন, আমি একটা ভালো রেজাল্ট নিয়ে বাইর হয়েছি, একদম বুক ফুলায় আমি বাইর হয়েছি। আর সবচেয়ে বড় কথা, এই চাকরির সাথে রেজাল্টের কোনো রিলেশন নাই। হ্যাঁ শোনো, চাকরির জন্য রেজাল্ট লাগে না, লাগে হচ্ছে অ্যাটিটিউড, হ্যাঁ বিহেভিয়ার, মেয়েটা কতটা স্টাইলিশ, কী করে না করে, কমিউনিকেশন অ্যান্ড এভরিথিং। ভেরি ইম্প্রেসিভ, আপনার তো অনেক এক্সপিরিয়েন্স, আপনি বিভিন্ন কোম্পানিতে পার্ট টাইম জব করেছেন, আর ট্রিম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে আপনি সুপারভাইজার ছিলেন লাস্ট 2 ইয়ার্স, রাইট? দ্যাটস মাই রিকগনিশন স্যার, আই ইমপ্রেস দেম উইথ মাই ওয়ার্ক, মাই স্কিলস অ্যান্ড মাই সিনসিয়ারিটি। আই এক্সপেক্টেড a graduation certificate from a topmost university, but you have completed your graduation from a very average college. Sir, look, I made myself as I am. People who will take me as their employee will appoint me as Aisha Rahman.
not my institution, sir. Right? এত কম মরিচ এতটুকুতেই হয়ে যাবে? রাঁধুনি এক চামচ মরিচের গুঁড়া মানে পুরোটাই মরিচ, অন্য কিছু নেই। খোলা মশলায় ধুলা, ইটের গুঁড়ার রং এসব মিশে থাকে, তাই রাঁধুনিতে থাকলে দুটি লাভ, মশলা খাটে, স্বাস্থ্যও ঠিক। চাচি একটা চা বানাও, স্পেশাল চা তোমার, বুঝছো? একটু আদা দিবা, লেবু দিবা, একদম একটু চিনি দিবা। আজকে চিনি দিলে সমস্যা নেই, আমার মুডটা আজকে খুব ভালো। তুই এত বড় চাকরি পাইছস, তোর কি আর চাচির চা ভালো লাগবো? আরে আমার চাচির চা বেস্ট, এটা কি মিস করা যায় নাকি? এখন ওই যে কার্টুন মার্কা রেস্টুরেন্ট আছে না, ওখানে বইয়ে বইয়ে কত কিছু চাইবি, কবি এক্সকিউজ মি, হোয়াইট মোকা, নো সুগার। আরে দূর, আমি বাইরে যেরকমই থাকি আমি তো তোদের কাছে ওই পড়ি, যদি ওই পরিণামটা আমার একদম পছন্দ না। শোন, হাই অ্যাম্বিশন থাকা ভালো, মানে আরাম করে ভুলে যাস না। তোরে ভুলে যাবো, তোরে ভুলে যাবো? আরে তুই আমার পার্ট টাইম বয়ফ্রেন্ড, ভয় পেয়েছ না, ভয় পেয়েছ না? পার্ট টাইম বয়ফ্রেন্ড মানে, আরে তোর মতো জাইল্লার সাথে আমি প্রেম করবো নাকি, বুঝছ না? জাইল্লা না, জাইল্লা কেমন পোলার লাগে পেয়ার করবি? আমি যেমন চাই ওরকম ক্লাসিক টাইপের পোলা না আমি পাই না, বুঝছস? কম পোলা ব্যান্ড প্রপোজ করছে, একটারও ভাল লাগে না। আর শোন, আমি হইলাম জাতে মাতা তালে ঠিক, কোনো সিম্পল টাইপের পোলা ব্যান্ড আমি বিয়ে করবো না। কে সিম্পল হওয়া কি দোষের কিছু? আরে না, সিম্পল আর দোষের কিছু হবে কেন? যারা সিম্পল তারা থাকুক না সিম্পল, আমি তো একটা এক্সট্রাঅর্ডিনারি, আমি চাই একটা গর্জিয়াস লাইফ লিড করতে, একটা ক্লাস মেনটেন করতে। আরে তুই কি কইবার চাইতেছস, মানে তোর ফ্যামিলি? আরে না, তুই বুঝছ না কেন? আচ্ছা শোন, সবাই কি গরিবের জন্ম নেয়? সবাই কি মিডল ক্লাসের জন্ম নেয়? ইউ হ্যাভ টু আপগ্রেড ম্যান, মানে নিজেকে আপগ্রেড করতে হবে। আর এই মিডল ক্লাস মানুষের চিন্তাধারা, টিপিক্যাল চিন্তাধারা আমার একদম পছন্দ না। তারা কখনো উপরে তাকাইতে পারে না, সবসময় নিচে তাকাবে, নাহলে মাঝখানে তাকাবে, একদম মিডল। বললাম মায়েরা খারাপ আছো? হ্যাঁ আসি খারাপ, আমার লাইফ আমার এইভাবেই পছন্দ। আর শোন, সামনের দিকে আগাইতে হলে পিছনে কিছু ফেলে আসতে হয়। চাচি চা হয় নাই? দেখো না সামনে কি হয়, আমি আরো কত দূর যাই তা তো দেখতেই পাইতাছি। ও হচ্ছে আমার ফ্রেন্ড, হিজ নেম ইজ জ্যাক। হ্যাঁ ধরে লোন জ্যাক, নাইস টু মিট ইউ জ্যাক। সো আপনি কি করেন? করি আর কি, বিজনেস, ব্যবসাপাতি করি। ফিশে মাছে? হ্যাঁ ফিশারিজ, ফ্রোজেন ফিশারিজ। ও যে ফিশ এক্সপোর্ট করে ওই বিজনেসও করেন। Okay, sounds good. So, take your time. Sure. Bye. Hey, what are you doing?
আমি ফিশারিসের ব্যবসা করতে করি মাছ কই দিছি কি বলবো তাহলে। হ্যাঁ তুই সদরঘাটে গিয়ে তুই মাছের ঠিকাদারি করস, বুঝে শুনে কথা বল। আচ্ছা চল তোকে বাইরে নিয়ে চা খাওয়াই, টঙের চা, চল বাই। আমি তোর লোকে কত কই এই জন্যই আমার তোমার এত ভাল লাগে মা, থ্যাংক ইউ। ইরে মা ভাত খাস নাকি? কত টাকা বাঁচাইছ তাহলে? মনে কর 30-40 টাকা। হাইটে আসতে তো বেশি সময় লাগে না, খুব বেশি হলে 15-16 মিনিট। আইসা বসতি, অসুবিধা কি? আমার 30-40 টাকাও বাঁচলো। আর মা আমি তো আর কোটিপতি না রে। আব্বা ব্যাপারটা কোটিপতির না, ব্যাপারটা হইলো তুমি উচিত জায়গায় কখনো ফোকাস করো না। এই যে তুমি যে চিন্তা করছো তোমার 40 টাকা বাঁচাইতে হবে, কেন তুমি উল্টা চিন্তা করতে পারলা না? তুমি চিন্তা করতে পারলা না তোমার মাসিক বেতন কেমনে 40 টাকা তুমি বাড়াবা, কিন্তু না তুমি 40 টাকা বাঁচানোর চিন্তা করছো। বাবা আমি তো মা উল্টা সিদ্ধা বুঝতে পারছি না, সমল তরলভাবে চলতেছি, এটি আমার জন্য অনেক ভালো। দেখ রে মা এই এই ধরো এটা মফস্বল শহর থেকে আসছি আমরা, ঢাকা শহরে ছোট চাকরি করছি, চাকরি বাকরি করছি শুরুর থেকেই, তো করি নিয়ে তো সুখী আছি আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। কেউ তো বলতে পারবে না এই আমার 50 বছর বয়সেও যে কারোর সাথে আমি একটু খারাপ ব্যবহার করছি, তাতে মানে আমার তো ভালোই লাগে রে মা। আব্বা তুমি আর তোমার সেম মিডল ক্লাস মেন্টালিটি, সব সময় সমান চিন্তা করো, কেন একটু উপরে নিচে চিন্তা করতে পারো না? না রে মা, উপর নিচে আমি চলাফেরা করে লাভ কি, সমান্তরভাবে চলে যেতেছি এটাই তো ভালো। ও হ্যাঁ একটা কথা ভুলে যাবো, তারপর বলি, আমি জানি না করবি। আরে বাবা আমার পড়ি দেখো কত সুন্দর, এবং যোগ্যতাও আছে দেখতে শুনতে তো মাশাল্লাহ, আর এটার লেগে মানুষে প্রস্তাব পাঠাইব এটি তো স্বাভাবিক না রে। বলো বলো শুনতেছি, কান খোলা আমার, বলো। তাহলে শোন এই ওই যে হাশেম কাকা আছে না তোর, হাশেম কাকা একটা ছেলের কথা বলছিল, মানে একটা অডিট ফার্মে বড় অফিসার, ফ্যামিলি ভালো। আর বাবা আমি জানি তুই না করবি, তারপর আমি বলি, আগে পুরোটা শুই না, নাহলে না করে দিস। বেতন টেতন ভালোই পায়, 40,000 টাকা বুঝছো, আর ছেলে হলো কি একদম খুবই সুন্দর, খুবই ভালো ছেলে আমি জানি, তারপরেও তুই নাই করবি। তুমি একদম ঠিক দোস্ত, আমি নাই করবো, বুঝতে বললাম তোমার সমান চিন্তা, কেন তুমি এমন ছেলে কেন দেখবা যে 40,000 টাকা বেতন পায়, তুমি এমন ছেলে দেখবা যে মাসে 4,00,000 টাকা বেতন পায়। আর তুমি কি চিন্তা করছো? আব্বা শুনো, চিন্তাটা একটু উপরে পেতে হবে, একটু উপরে তাকাও তাহলেই বুঝবা, নইলে আমার আম্মার মতো লাইফ হইব, আর তোমার আর আম্মার মতো সবসময় চিন্তা করতে হবে প্রতিদিন কেমনে আমি 40 টাকা বাঁচাব, সেগুলো আমি পারুম না। আই আই সামরা, কয়টা বাজে, ফোন কি খাইয়া ফেলবি? আয় ভাত খেয়ে দে। যা বাবা ভাত খা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
আমি আছি ভালো, তুমি ভালো আছো? ঠিক আছে, ভালো আছি। পরি আপা কেমন আছে? পরির খবর জানো না? পরি তো চাকরি পেয়েছে, অনেক বড় চাকরি। চাকরি পেয়েছে কি ব্যাংকে? না না, ব্যাংকে না, হোটেলে। হোটেল? হোটেল মানে? হ্যাঁ, 3-স্টার হোটেল, ওই যে গুলশান 1 নম্বরে ক্লাসিক হোটেল আছে না, ওটার মধ্যে ও চিফ এক্সিকিউটিভের চাকরি পেয়েছে। অনেক টাকা বেতন, প্রায় 50,000 টাকা। না দেখলাম কালকে রাইতে 12:30 দিকে রিক্সাতে যাইতেছে। হ্যাঁ, ওই যে শিফটিং ডিউটি পড়ে না, ওই ওইখানে একটু ঝামেলা হয়ে যায়গা, মানে ফিরতে ফিরতে অনেক রাত হয়, ওই 1-টা 1.5টা তো বাজেই যায়। ঠিক আছে, সাবধানে থাকতে কইল। হ্যাঁ, সাবধানে থাকবো। যাই আমি, সেরে আসছি। হোটেলে চাকরি করে না কি করে আমরা জানি, টাকার কারণে মায়েরা বেচে দিলেন। আরে কি করলি? কিছু করিনি। বাসা থেকে মেবি ফোন আসছে, পিক করতে পারো। না ইম্পর্টেন্ট না, ঠিক আছে। সো ইটস অল ডান। টুমরো ফার্স্ট আওয়ারে কিন্তু গেস্ট চলে আসবে। জি। সো তুমি ওদেরকে পিক করবে? ঠিক আছে। ওকে। হ্যাঁ, বাই দ্য ওয়ে তোমার বাসা কোন দিকে? আমার বাসা ওয়ারি। ওয়ারি? ওয়ারি কোন দিকে? অ্যাকচুয়ালি ওখানে আমার একজন রিলেটিভ থাকে, দে আর ভেরি ফেমাস ইন ওয়ারি। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসি। No. No, no, no need, no need. Everything is all right. আমার একটা ফ্রেন্ড আসবে, ও আবার ওকে কথা দিয়েছি, তো ও আজকে ড্রপ করবে, সমস্যা নেই, আমি যেতে পারবো। আসি। হ্যাঁ আসি স্যার, ফাইল। থ্যাংক ইউ। আসি স্যার, নেক্সট টাইম। আসসালামুকুম। বহুদিন ধরে হুঁয়াইতেছি তো আমি, সামনে গা না কইতেছি, ওর ফ্যামিলিটাও ভালা। হ্যাঁ, বাপ মাও খুব ভালা, আমার খুব আদর যত্ন করে, খাওয়ান দাওয়ান খিলায়। এটাও 2 বছর ধরে হুঁয়াইতেছি আমি। ভালো মায়া ভালো কমু না, ও কইবি তো, তাই তো যখন ভালো লাগতেছে সামনে যা, সামনে যা কই দিলি তো পারো। তোর বেটা মায়া ভালো চাকরি পাইছে, ভালো বেতন পায়, আমার চোখে ওরে ভাল লাগে, আর উচ্চ চোখে তো আমার ভাল লাগে না, এটা তো আমি সিওর, এটা আমি বুঝি। আর তুই তো বেশি বুঝস, ওর চোখে তোর ভাল লাগছে না লাগে না গা, এটা সামনে যা না করলে বুঝুন যাইব। হ্যাঁ, আমি মামা সিওর হয়েছি, ও মেয়ে যে তোর পছন্দ করেন আমি জানি, সকালবেলা নাস্তা খেয়ে জহির, দুপুরবেলা ভাত খেয়ে জহির, জেমতে জেমতে যাইব সবসময় জহির জহির, ওর মুখে তোর নামটা সবসময় লেগে আছে। কইতাছ কমু? অবশ্যই কইবি, সুন্দর দেখে টাংটি কিনবি, কিনার সামনে যাই কবি পুরি। মাগারও তো পুরি নামটা পছন্দ করো। হালাইদের নামটা অন্য নাম কইবি, আইসা আইসা, আই লাভ ইউ। তোর বেটা এমতে করলে চলবো? তো জামতে খুশি আমতে কো, মাগার কো কিসকে থাইস না, আজকে যে কর। দোস আজকে আমি অনেক খুশি, আমার খুব ভালো লাগছে, আমার এত ভালো লাগছে যে আমি তোকে বলে বুঝাইতে পারবো। আই
আমি বিকাল থেকে তোর ফোন ট্রাই করতেছি, তোর ফোন বন্ধ কেন? বন্ধ না, চিপায় আসিলাম তো, নেটওয়ার্ক আছিল না। এখন কি হয়েছে ক, এত খুশি কি লাগা? মামা ঘটনা তো ঘইটা গেছে। কি ঘটনা ঘইটা গেছে, কইবি তো আমারে? দোস্ত সাদি, সাদি আজকে আমাকে প্রপোজ করছে, আমি খুব খুশি। শুন, আমি জানতাম ঘটনা তো ঘটবে, কিন্তু এত তাড়াতাড়ি যে ঘটবে সেটা আমি বুঝি নাই। দেখ আমাকে রিংও পরে দিতে দোস্ত। আমি আমাদের তো কাজ ছাড়া আর অনেক কথা থাকতে পারে, তাই না? দেখো আয়েশা, আই ওয়ান্ট টু সে সামথিং স্পেশাল টু ইউ। ডোন্ট ওয়ারি, আমি তোমাকে ফায়ার করছি না। লিসেন, আমি না ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না, যা বলার স্টেট ফরওয়ার্ড বলে ফেলি। সো প্রত্যেকটা কথা বলার জন্য না একটা প্রপার টাইম প্রয়োজন পড়ে। আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট টাইম নাও। অ্যাকচুয়ালি তোমার আর আমার মাঝে একটা কেমিস্ট্রি কাজ করছে, যেটি মানে আমি নিজেও জানি না আসলে কেন কাজ করছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে কোনো মেয়ের জন্য আমার এই ফিল্ডটা কাজ করছে। মানে তোমার কথা শুনলে শুধু তোমার কথা শুনতে ইচ্ছা করে, তোমার হাতটা ধরি ধরে থাকতে ইচ্ছা করে, যখন তোমার চোখের দিকে তাকায় ইচ্ছা করে সারাটা জীবন যেন আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকি। উইল ইউ ম্যারি মি? উইল ইউ ম্যারি মি? Thank you. ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে, ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাধুনী রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই প্রজেক্টটা আমাদের দান করা উচিত, সো মিটিংটা তোমাকে হচ্ছে কেয়ারফুল হ্যান্ডেল করতে হবে। প্রজেক্ট ফাইলটা দেখো। ও মাই গড, ইটস টু লেট, আমাদের মুভ করতে হবে। কোথায়? নেক্সট মিটিং এ তোমাকে আমার সাথে যেতে হবে। আমার আমার তো যাওয়ার কথা ছিল না, আমি বরং যাই। আপনি কেমন আইসা? ইটস এ ক্যাজুয়াল ডিনার মিটিং, তোমাকে আমার সাথে যেতেই হবে। আসলে হয়েছে কি আজকে তাড়াতাড়ি যাব, আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে আমার সাথে যেতে হবে। দ্যাটস ইট, চল। ভুল হয়েছে না, গুগি চুগি করিস না।
একটা মিটিং পড়ে গেছিল। হ্যাঁ দেখছি তো, আমি তো নিজের চোখে দেখছি তোর মিটিং, আমার সামনে দিয়ে তো গেছো, দেখছি না। দেখ তুই কিন্তু এক্সারসাইজ করতেছস এখন। কি এক্সারসাইজ? তুই এক্সারসাইজ বুঝছস কি? আরে একটা সিলি ম্যাটার রে ভাই, সিলি ম্যাটার নিয়ে তুই হাঙ্গামা বানাইতেছস কেন আমি বুঝতেছি না। দেখ তোগো মতো হাই ক্লাস মাইন্ডসেট লাগা এসব ছিলিমিলি ঝিলি বহুত কিছু হইতে পারে। আমগো মতো মাছের ঠিকাদার মাছের গন্ধ কয় চলিল থেকে সেন্ট দিয়া মাছের গন্ধ দূর করতে হয়, আমগুলা গায়ে ছিলিমিলি চলে না। কিভাবে কথা বলতেছস কেন? আর আমি কি স্নব নাকি? ও স্নবই ধরে লো। চেঞ্জ 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 হয়ে গেছস গা। আগে তো তুই আয়সা আসিলি, এখন তো তুই আয়সা নাই, এখন তো আয়সা হয়ে গেছস গা। আর আমি তো এমন মাইয়ার সঙ্গে দোস্তি করি নাই যে মাইয়া অ্যাম্বিশন লেগে যে কোনো কিছু কইরা ফেলাইতে পারে। আমি তো আর জানি না তুই নিজেরা কতটা দৌড় পারবি। তুই কি তো ফালতু কথা বলতেছিস, তুই এখন বেশি কথা, তুই তোর লিমিটটা এখন ক্রস করতেছস। হ্যাঁ হ্যাঁ দোস্ত কিছু কইলে তো আর লিমিট ক্রস হয়ে যায় তাই না? তুই কি বুঝতেছস তুই আমায় কি বলতেছস? তুই কি বুঝতে পারতেছস? মিছা কথা বলছি আমি তোর কিছু? তুই তুই আজকের পর আমি তোর এই চেহারাটা আর কোনোদিন দেখতে চাই না। যেই ফ্রেন্ড আমাকে এই কথা বলতে পারে আমি তার চেহারা কোনোদিন আর দেখতে চাই না। দেখিস না তোর চেহারারও খেতা পুরি, আমিও দেখতে চাই না তোর চেহারা। তুই জানেন দেখা, তুই কি বুঝতেছিস? তুই যা কইতাছি বুঝা কইতাছি। হ্যাঁ হ্যাঁ যা যা যা। বলো 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 আজকে যা খুশি বলো, আমার একটা ইচ্ছা ছিল সেটা কমপ্লিট হয়েছে, এখন তোমরা যা বলবো আমি তাই খালি শুনবো আর শুনবো। বলো আচ্ছা মা, ওই ছেলেটা একটু বড় লোক হয়ে যায় না, আমাদের সাথে কি মানাতে পারবে? একদমই মানা নিতে পারবে না। তো কি হয়েছে মানে মানা নিতে পারবে না বলে কি এখন বিয়ে করা যাবে না, উচিত না এরকম কিছু কি? মানে ওই বাবা ওরা অ্যাডজাস্ট করতে পারবে না, অ্যাডজাস্ট তোমাকে করতে হবে। বাবা জাস্ট লুক অ্যাট ইউ, এই যে তুমি যে শার্টটা পরে আসো, তুমি কতদিন ধরে পরে আসো বলো তো? গত 5 বছর ধরে আমি দেখতেছি তুমি এই শার্টটাই পরে আসো, মানে এই শার্টটাও বলতেছে ভাই আমারে ফেলো ফেলো ফেলো। তুমি তারপরে ফেলবা না, তুমি এটাই পরবা কেন? আর তুমি তুমি লাস্ট কবে নিজে একটু যত্ন নিছো? কবে একটু পার্লারে গিয়ে একটু সেজে গুজে আসছো বলো তো আমাকে? গেছিলাম তো ওই যে গতই তো। উফ আল্লাহ প্লিজ আম্মা, এই টোন বাদ দিয়ে আমাকে একটু উদ্ধার করো প্লিজ, শো সাম ক্লাস ইন ফ্রন্ট অফ দেম প্লিজ, যাতে আমি একটু প্রাউড ফিল করে বলতে পারি যে দে আর মাই প্যারেন্টস, সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা মা একটা কথা বলো, তোমার লাইফে কি কোনো গোল নাই? কি গোল তোমার? দেয়ার ইজ নো গোল। তোমার গোল কি? ওই রান্নাঘরে চুলা ঠেলাঠেলি করা আর ওই গবেটার পিছনে তুমি ঘুরে ঘুরে চিৎকার চাচামেচি করবা, বাস দ্যাটস ইট। আচ্ছা কোনোদিন তোমার কোনো কিছু অ্যাচিভ করতে ইচ্ছা হয়েছে? না, তোমার তো অ্যাচিভ করার কোনো মন মানসিকতা নেই, তুমি অ্যাচিভ কি করবা? তোমার মনে হচ্ছে দিস ইজ ইয়োর পাস্ট, দিস ইজ ইয়োর প্রেজেন্ট, দিস ইজ ইয়োর ফিউচার, বাস দিস ইজ ইয়োর লাইফ, দিস ইজ ইয়োর ডেস্টিনি, মানে তুমি মরবা ওই কি ছেলে। আর তোমার অ্যাচিভমেন্ট কি? তোমার অ্যাচিভমেন্ট হচ্ছে ওই আলুর ভর্তা বানায় বানায় যে আমাদের খাওয়াইছো, বাস দিস ইজ ইয়োর অ্যাচিভমেন্ট। আমি আব্বা এই যে একটা জায়গায় যে থাকি যে বাসাটা, হ্যাঁ কখন কি মনে হয়েছে যে একটা ভালো জায়গায় একটু শিফট করি? কখনো মনে হয় নাই তোমার? বৃষ্টি হলে পানি জমে, হাঁটতে পারি না, একটা গাড়ি ঢুকে না, হেঁটে হেঁটে রিকশা দিয়ে ভিতরে ঢুকতে হয়। আরে ওই ছেলেগুলো আমাকে দেখতে আসবে, বিয়ের জন্য কথা বলবে, আমি ওদেরকে বুঝাইতে পারতেছি না আমি কোথায় থাকি, আমি ওদেরকে কোথায় বসতে দিব, মাটিতে বসতে দিব, ওই ভাঙা সোফার মধ্যে বসতে দিব, আমার ভালো লাগতেছে না। আর প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে চাইছি সেটাও পড়াও নাই। আচ্ছা শোনো তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, তোমাদের বাবা মা হিসেবে এটা জেনে নেওয়া উচিত, আজকে আমি যা করতেছি সেটা সব কিছু
আমার নিজের যোগ্যতায়, আমার যোগ্যতায়। তোমরা করছো আমার জন্য কিছু? বলো কি করছো, বলো বলো, বলতে পারবা? কিচ্ছু বলতে পারবা না, কোনো অ্যান্সার নাই তোমাদের কাছে। আমার লজ্জা লাগে, ছোট থেকে আমি বড় হয়েছি এখানে, আমার লজ্জা লাগে। আমি জাস্ট কোনো মতে বিয়ে করে তোমাদের কাছ থেকে দূরে যেতে চাই, আমি থাকতে চাই না আর এই বাসায়। বুঝতে পারতেছো না তোমরা এটা? আমার ভাল লাগে না এই বাসায় আর। আর কি তোমরা যাবা না আমি যাবো? দূর, ভাল লাগে না আর এগুলা। বাবা, ওর কথা তুমি মন খারাপ করতেছো কেন? ঠিকই তো আছে, আমি তো আমার ঘর বলো, ভবিষ্যৎ বলো, এগুলো নিয়ে ভাবি নাই, উপর দিকে তাকাই নাই। তাকালে হয়তো অনেক কিছু করতে পারতাম ওদের জন্য, তো পারি নাই। এই মানুষটাই তুমি, যেটা পারি নাই পারি নাই। হ্যাঁ, এখন হবে, পরে পড়াশোনা করাইছি, ওরা চাকরি বাকরি করবে, আরও উপরের দিকে যাবে, আমরা তাদের দেখভাল করব। বাপ হিসাবে আমার যেটা করা দরকার সেটা করব। দেশের বাড়ির কিছু জমি জমা বিক্রি করে আমার মেয়ের সব মনে থাকবে, তো কোনো অপরত রাখবো না আমি। হ্যাঁ তো আমি পারবো না, ওর মনে কষ্ট পাক, ওর কোনো কিছু অপূর্ণতা থাকুক, সহ্য করতে পারবো না ওর কষ্ট, আমি সহ্য করতে পারবো না। আমি ভাবি যাবে পারবো না, আমি বই বাপ না। আমাদের ইউনিভার্সিটিও জুনিয়র ছিল, অ্যাকচুয়ালি আমাদের অনেক গুড মেমোরিজ এন্ড টাইম ছিল। আই রিয়েলি মিস দ্যাম। ভাইয়া কিন্তু এবার বেশি বেশি বলছে। আচ্ছা সাদি, আমার শিফট শেষ, আমি চলে যাচ্ছি, আর কিছু বুকিং আছে, দে উইল কাম সুন। ওকে ওকে শিওর। ওকে, আমি কিন্তু আর আসবো না আজকে, যাচ্ছি। ওকে বাই। ওকে, টেক কেয়ার। দেখা হচ্ছে, আমি ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাই। গেস্ট কজন? আটজন। আচ্ছা ঠিক আছে, আমি আমি নিজে চেক করে বলছি আপনাকে, দাঁড়ান একটা সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, আমি চেক করে বলছি। তুমি যা ভাবছ এরকম কোনো কিছুই না। আই গট ইট আয়েশা, আমি তোমাকে কেন বিয়ে করতেছি? তুমি বা আমাকে কেন বিয়ে করতেছো?
I think you know that. So, টাকা চুনই তো, it's all about money. তোমার মতো মিডিল ক্লাস মেয়েকে আমার খুব ভালো করে চেনা আছে। তোমার টাকার জন্য সব কিছুই করতে পারো। অ্যাকচুয়ালি আমার এমন একজন পার্সন দরকার যাকে নিয়ে আমি সমাজের সবার সামনে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারি। ইটস লাইক এ শোপিস। আমি টাকার টাকার জন্য তোমাকে বিয়ে করতে চেয়েছি। এটা ছাড়া আর কি বলো? তুমি তোমার নিজেকে জিজ্ঞেস করো, আমি তোমাকে কেন বিয়ে করতে যাব? তোমার স্ট্যাটাস আমার স্ট্যাটাস কি সেম নাকি? কখনোই না। দেখো, তুমি নিজেকে নিজে যত স্মার্ট, ইংরেজিতে কথাবার্তা বলা, মডার্ন ড্রেস আপ পরা যতই চেষ্টা করো না কেন, তাতে কোনো লাভ হবে না। বিকজ অফ তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তোমার মতো চিপ মেন্টালিটির মিডল ক্লাস মেয়ের কাছ থেকে একটা জিনিসই খুঁজে পাওয়া যায়, সেটা হচ্ছে লয়্যালিটি, অনেস্টি, রিলেশন, লাভ 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 লাভ, আরও কত কিছু। আমি এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাই না। ইউ নো মিস্টার সাদি, সব জায়গায় সব কিছু টাকা দিয়ে কেনা সম্ভব না। এন্ড ইউ নো আই ওয়াজ রং, আমি আমার আত্মসম্মান, আমার নিজের আইডেন্টিটি আমি বিক্রি করে দিয়েছিলাম। আপনি টাকা দিয়ে সব কিছু অ্যাচিভ করতে চাইলেও আপনার ভদ্রতাবোধ, মানুষ হওয়ার জন্য যে শিক্ষাটা লাগে সেটা আপনি কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না। আর এই শিক্ষাটা ফ্যামিলি থেকে আসে। একটা মিডল ক্লাস ফ্যামিলি এই শিক্ষাটা সবচেয়ে বেশি দেয়। একটা মিডল ক্লাস ফ্যামিলি এই শিক্ষা দেয় যে কিভাবে সম্মানের সাথে বাঁচিত হয়, টাকার কাছে বিক্রি হয় না। হ্যাঁ, আমি একটা টাইমে মিডল ক্লাস এই ট্যাগটা ছোটানোর খুব চেষ্টা করেছি যে এই মিডল ক্লাস আমার পছন্দ না, খুব চেয়েছি। কিন্তু এই যে আমি না এই মিডল ক্লাস ফ্যামিলির মানুষগুলো না আপনাদের মতো হাই ক্লাস মানুষের মতো এরকম মিথ্যাবাদী না, এরকম মিথ্যার মধ্যে বসবাস করে না। হ্যাঁ, আমি মিডল ক্লাস, আই অ্যাম আ মিডল ক্লাস পারসন, আই অ্যাম প্রাউড টু বি আ মিডল ক্লাস। রাধুনী হলুদের গুঁড়া মানে পুরোটাই হলুদ, অন্য কিছু নেই। খোলা মশলায় রঙের পাশাপাশি থাকতে পারে ধুলা আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সীসাও। রাধুনীতে থাকলে দুটি লাভ, মশলা খাটে, স্বাস্থ্য ঠিক। আচ্ছা, কি হয়েছে তোর? কি হয়েছে? তুই কান্দাছিস কেন? কি হয়েছে? তুই আমার ক, আমি তো আইছি, তুই আমার ক, কি হয়েছে? আচ্ছা ক, আমার তোর ক্যাঠাই কি কইছে? তুই আমার ক, দেখ আমি ওনার কি করি। কি হয়েছে ক? কি হয়েছে?
আমাকে কিন্তু একটু নিয়ে যাবি? ক্লাস মেন্টালিটি মানে ছোট ছোট খুশি সবাই ভাগ করে নেওয়া, নিজের সব কিছু স্যাক্রিফাইস করে অন্যের জন্য সব কিছু করা। কিন্তু আমরা অনেক সময় মরিচিকার মতো স্বপ্নের পেছনে ছুটি। আমরা আমাদের শেকড় ভুলে যাই, আপন জনকে দূরে ঠেলে দেই। আমরা স্বপ্ন দেখি অনেক দূর যাওয়ার, কিন্তু নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে নয়।